যেভাবে সিনেমার সাথে আছে অপু বিশ্বাসকে সবসময় যে সাপোর্টটা দিয়েছেন আমার ভক্ত দর্শক যারা আছে তাদের কাছে আমি আবারও মানে মাথা হাতে করে বলি, আপনারা না থাকলে আজকে আমি অপু হতে পারতাম না। শাকিব খান বলেন, তবে হ্যাঁ একটা কথাই বলতে চাই, এত কিছুর পর আপনারা ধরেই নেন যে অপু আর আমার সংসারটা আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আজকের এই লাইভে আসা এটা আমার প্রথম লাইভ, এই প্যান্ডামিকের আর এই রেডিও কোনো লাইভে এটা হচ্ছে আমার প্রথম লাইভ। তো হচ্ছে তোমাদের সাথে আড্ডা দিতে আমার ভালোই লেগেছে, অনেক আনন্দ লেগেছে অনেক। আমরা আমাদের জায়গাটা ঠিক আগের মতোই রেখেছি, তা না হলে জয় কি করে আমার বাড়িতে আসে বা আমি কি করে জয়ের সঙ্গে মেলামেশা করি, জয়ের সঙ্গে আমার রক্তের বাঁধন। আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছিলাম ডিসেম্বরে, যেহেতু খুব একটা বের হওয়া হয় না, তো তখন আমি এখানে এসে বেশ কয়েকটা শোর সাথে কনফার্ম করে যাই, সাথে কিছু অ্যাডভান্সও নিয়ে যাই, দ্যাট ইজ আমার কমিটমেন্ট তাদের সাথে করে যাই। যেভাবে সিনেমার সাথে আছে অপু বিশ্বাসকে সবসময় যে সাপোর্টটা দিয়েছেন আমার ভক্ত দর্শক জয়কে, আমি শুধু একজন আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে চাই। আমি শূন্য থেকে আজকের এই শাকিব খান হওয়া মানুষ। আমার ছেলে আব্রাম সে কেন তার বাবা ছাড়া বড় হবে, সন্তানের জন্য হলেও আমাদের অ্যাডজাস্ট করে নিতেই হবে। আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমরা যদি পরিবারের কথা না চিন্তা করে শুধু নিজেদের কথাই চিন্তা করি তাহলে সৃষ্টিকর্তাও আমাদের কখনোই ক্ষমা করবেন না। আর আব্বা আমার তো বয়স হয়েছে, তাদের কথা বাদই দিলাম। মা সবসময় চায় আমার একটা সংসার হোক, আর জয় যখন আমার বাড়িতে থাকে মনে হয় আমার বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। জয়ের জন্য হলেও অপু আর আমাকে একটা ডিসিশনে আসতে হবে, এটা অপু যেমন বুঝে আমিও তেমন বুঝি। তবে হ্যাঁ একটা কথাই বলতে চাই, এত কিছুর পর আপনারা ধরেই নেন যে অপু আর আমার সংসারটা আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আমরা আমাদের জায়গাটা ঠিক আগের মতোই রেখেছি, তা না হলে জয় কি করে আমার বাড়িতে আসে বা আমি কি করে জয়ের সঙ্গে মেলামেশা করি, এই ব্যাপারটা আপনারা যখন ভাববেন বা চিন্তা করবেন তখনই আপনারা কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার হবেন, তাহলে আর এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের আর কোনো ভাবনা থাকবে না। অবশেষে এমনটি বলে সুপারস্টার শাকিব খান ভক্তদের কাছে তার নতুন জীবনের জন্য দোয়া প্রার্থনা করলেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন দর্শক সব খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে জানাতে ভুলবেন না, কারণ দর্শক বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য। আরো যে কেউ ওয়েট করছে।